দেখুন, এবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অবজারভেশন সিস্টেম বসাচ্ছে বেইজিং। ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। একদিকে পাকিস্তানের দখলে থাকা অংশে চীন পাকিস্তান ইকনিক করিডোর তৈরি করছে বেইজিং, অন্যদিকে এবার দক্ষিণ চীন সাগরে আন্ডার ওয়াটার অবজারভেশন সিস্টেম তৈরি করা হচ্ছে। জানা গেছে, দক্ষিণ চীন সাগরে ফের নতুন করে বিশেষ কাজ শুরু করেছে চীন, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। চীনের এই প্রজেক্টের খরচ মোটামুটি $400 মিলিয়ন, তবে এটা তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু চীন ব্যতীত যারা এই অধিকারের দাবিদার তারা বেইজিং থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী। তাই বলা হচ্ছে, নিজেদের আর্থিক ও সামরিক শক্তি দিয়েই ধীরে ধীরে নিজেদের অধিকার ফলানোর চেষ্টা করছে চীন। উল্লেখ্য, এর আগেই একটি কৃত্রিম আইল্যান্ড তৈরি করেছিল চীন, আর এবার আমেরিকার স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে তাতে অনুমান করা হচ্ছে দক্ষিণ চীন সাগরে রয়েছে চীনের রানওয়ে, এয়ারক্রাফ্ট হ্যাঙ্গার, রাডার, মিসাইল রাখার জায়গা, এমনকি সারফেস টু এয়ার মিসাইলও রয়েছে। তবে চীনা প্রশাসনের পক্ষ থেকে এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট পজিশনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।